আগামীর বাংলাদেশ। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে ফিসার ও ফিস্টুলার রোগীদের লেজারের মাধ্যমে অপারেশন করা সম্ভব। এই পদ্ধতিতে রোগী কষ্ট কম পায় এবং অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 জন এমন রোগীর অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। কোনো সমস্যা নেই, চিকিৎসকরা জানান, খাদ্যাভ্যাস ও জীবন আচরণের জন্যই মূলত এই রোগগুলো হয়। পুরনো এই রোগটির আধুনিক লেজার সার্জারি পালসে হলো যে রক্তক্ষরণ হয় ব্যথা ছাড়া, ফিসের হলো ব্যথা উইথ রক্তক্ষরণ, আর ফিস্টুলো হলো ওখান থেকে পায়খানা রাস্তার ভিতর থেকে বাইরে আসা যাওয়া হয়। সবাই যেন আরও বুঝতে পারে কোথায় ভুল আছে, কোথায় প্রিকশনস আছে, কোথায় সতর্কতার সাথে কাজ করতে হবে, কোথায় পেশেন্টকে বেনিফিট কীভাবে দেওয়া যেতে পারে। অস্ত্রোপচারে নেতৃত্ব দানকারী ভারতীয় চিকিৎসক কল্যাণকর জানান, এ ধরনের আয়োজনে চিকিৎসকরা প্রশিক্ষিত হবেন এবং দেশের মানুষের উপকার হবে। অন্যান্যরা বলেন, চিকিৎসা বিজ্ঞানের নতুন পদ্ধতি সম্পর্কে জানা এবং সেবা দেওয়াই চিকিৎসকদের দায়িত্ব। লেজার হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা যদি অপারেশন করি, পেশেন্টকে ন্যূনতম সময় হাসপাতালে দিতে পারি। আমার উদ্দেশ্যটা একটাই যে মানুষ শিখুক, সেই শিক্ষাটা আরও বিস্তার করুক যাতে মানুষের উপকার আসে। হাতে কলমে দেখার মূল উদ্দেশ্য, দেখানোর মূল উদ্দেশ্য যাতে একটা নতুন পদ্ধতি সে অ্যাডাপ্ট করতে পারে এবং পেশেন্টের যাতে কোনো ক্ষতি না হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যাতে ফিনান্সিয়ালি পেশেন্ট লুজার না হয়। তারা জানান, বেসরকারি হাসপাতালগুলোতে বেশ কিছুদিন ধরে এই পদ্ধতির অস্ত্রোপচার হচ্ছে, সরকারি হাসপাতালগুলোতে এখনও শুরু হয়নি। লাবণী গুহ, বৈশাখী।